সেই তুমি এই চুড়িগুলো দিন তো একসাথে দুজনে একই চুড়ি দেখিয়ে বলে দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায় বলছি মিস এই চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে এগুলো আমাকে নিতে দিন প্লিজ প্রশ্নই ওঠে না এই চুড়িগুলো আমার পছন্দ হয়েছে তাই ওগুলো আমি নেব ও কাকু আপনি হা করে দেখছেন কি চুড়িগুলো আমাকে প্যাক করে দিন বছর 23-এর মেয়েটি বলে ওঠে না কাকু ওকে দেবেন না ওগুলো আমার খুব পছন্দ হয়েছে তাই ওগুলো আমি নেব এই যে মিস হোয়াট এভার আপনি অন্য ট্রাই করুন ওগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে ইশ পছন্দ হয়েছে বললেই হলো আর আপনার পছন্দ হয়েছে মানে কি চুড়িগুলো কি আপনি পরবেন কোমরে হাত দুটো রেখে বলল মেয়েটি আমি কেন পড়তে যাব আজব তো আপনি বছর 26-এর যুবকটি হতভম্ব হয়ে যায় মেয়েটির কথায় পড়বেন না যখন তখন আমাকেই নিতে দিন কারণ চুড়িগুলো তো আমি পরব চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছিল আমার রানীর জন্য কিন্তু ঠিক আছে আপনি নিন তবে মেয়েটিকে কথাগুলো বলে যুবকটি দোকানদারকে বলল কাকু এইরকম চুড়ি কি আর আছে এখন কাঁচের চুড়ির চাহিদা খুব একটা নেই ঐরকম আর নেই অন্য আছে দেখাবো দোকানদার বললেন আচ্ছা ঠিক আছে অন্যই দেখান দেখি পছন্দ হয় কি না এতক্ষণে মেয়েটি বলে উঠল আচ্ছা চুড়িগুলো বরং আপনি নিয়ে যান আরে না না ঠিক আছে আপনি নিন আমার এরকম চুড়ি অনেক আছে আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য পছন্দ করেছেন আপনি নিয়ে যান চুড়িগুলো যুবকটির হাতে ধরিয়ে দিয়ে চলে গেল মেয়েটি হতভম্ব হয়ে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে রইল অভিরাজ একটা থ্যাঙ্কস বলারও সুযোগ দিল না তাকে দাম মিটিয়ে দিয়ে চুড়িগুলো হাতে নিয়ে বিড়বিড় করে বলে আমি আসছি মেঘুরানী জানি আমার প্রতি অনেক অভিমান জমা আছে তোমার আমার ভালোবাসা দিয়ে তোমার সব অভিমান মুছে দেব আমি আমি আসছি রানী আজ 10 বছর পর দেশে ফিরেছে অভিরাজ বিজনেসের কারণে ওর মাধ্যমিক দেওয়ার পরই ওদের ফ্যামিলি বিদেশে চলে গিয়েছিল ও যেতে চায়নি কিন্তু তাও যেতে হয়েছিল জীবনের 10টা বছর বিদেশে কাটলেও দেশের প্রতি টান আর শ্রদ্ধা একচুলও কমেনি দেশের স্মৃতি তাকে সবসময় যেন তারা করে বেড়াত আর ভীষণভাবে মনে পড়ত ওর মেঘু রানীর কথা এমন একটা দিনও যায়নি যেদিন ওর কথা মনে পড়েনি ওর কথা মনে পড়লেই ওর ঠোঁটে খেলে যায় এক চিলতে হাসি সেদিন ছিল স্কুলে ক্লাস 9-এর প্রথম দিন সাইকেল নিয়ে স্কুলে যেত হঠাৎ দেখল একটা মেয়েকে একটা ছেলে উত্তপ্ত করছে তাদের পরনের ড্রেস দেখে অভিরাজ বুঝতে পারল সে যে স্কুলে পড়ে সেই স্কুলেরই ছেলে মেয়ে দুটো তার থেকে কিছুটা ছোটই হবে তারা ও পাশ কাটিয়ে যেতে চাইলেও মেয়েটি ওকে ডেকে বলল ও দাদা দেখো না এই রকি আমাকে তখন থেকে বিরক্ত করছে মেয়েটির কথা শুনে অভিরাজ আর যেতে পারল না সাইকেলটা স্ট্যান্ড করে ওদের কাছে এসে বলল কি ব্যাপার এখানে অভিরাজকে ছেলেটি একটু ভয় পেয়ে গেল যতই না হোক অভিরাজ ওর থেকে সিনিয়র
তাই ও ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, সরি দাদা, আর কখনো কাউকে বিরক্ত করব না। কণ্ঠটা যথাসম্ভব গম্ভীর রেখে বলে ওঠে অভিরাজ, আমাকে সরি বলে কি হবে? ওই মেয়েটাকে সরি বল। ছেলেটি এবার মেয়েটিকে বলে উঠল, সরি মেঘনা, আর কখনো তোকে বিরক্ত করব না। ঠিক আছে, এবার যা, আর কখনো যে এসব করতে না দেখি। অভিরাজের কথায় ছেলেটি দ্রুত সেখান থেকে চলে গেল। অভিরাজ এবার মেয়েটির দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আর কখনো তোমাকে বিরক্ত করবে না, ঠিক আছে? অভিরাজ হাত ঘড়িতে দেখে প্রেয়ার শুরু হতে আর মাত্র 15 মিনিট সময় আছে, তাই মেয়েটিকে বলল, তোমার নাম মেঘনা, তাই তো? হ্যাঁ। প্রেয়ার শুরু হতে আর মাত্র 15 মিনিট সময় আছে, হেঁটে গেলে তোমার লেট হয়ে যাবে, তুমি আমার সাথে আসতে পারো, সাইকেলে চেপে বলল সে। মেঘনা আর দ্বিমত না করে অভিরাজের সাইকেলে বসে পড়ে। মাঝে আর কোনো কথা হয়নি দুজনের। দ্রুত বেগে সাইকেল চালিয়ে স্কুলের গেটে পৌঁছাতেই দেখে প্রেয়ারের জন্য সবাই লাইন করছে। ওরা দ্রুত গিয়ে যে যার লাইনে দাঁড়িয়ে পড়ে, তারপর যে যার ক্লাসে চলে যায়। ছুটির ঘন্টা পড়তেই মেঘনা দ্রুত ক্লাস থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়, উদ্দেশ্য অভিরাজকে ধন্যবাদ দেওয়া। অভিরাজকে সাইকেল নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে আসতে দেখে ও ওর সামনে গিয়ে বলল, দাদা, তখনকার জন্য থ্যাংকস। অভিরাজের এক বন্ধু ওকে বলে উঠল, এই অভিকেশটা কি রে? পরে বলছি, তোরা এখন যা, আমি আসছি একটু পরে। ওর বন্ধুরা চলে যেতে মেঘনা আবারও বলল, থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মেঘনা, এটা তো আমার কর্তব্য ছিল। এবার থেকে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে জানাবে, কেমন? আচ্ছা দাদা, তোমার নামটা কি গো? অভিরাজ, ক্লাস 9-এর স্টুডেন্ট। আর আমি মেঘনা, ক্লাস 7। আচ্ছা দাদা, তবে আমি আসি। অভিরাজের সম্মতিতে ওইখান থেকে চলে যায় মেঘনা। পরদিন স্কুল যাওয়ার পথে মেঘনাকে বসে থাকতে দেখে অভিরাজ সাইকেল থেকে নেমে জিজ্ঞাসা করল, কি হয়েছে মেঘনা, তুমি এভাবে বসে আছো কেন? পরিচিত কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকায় মেঘনা। ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে দেখে অভিরাজ ওর কাছে এসে বলল, কি হয়েছে মেঘনা, তুমি কাঁদছো কেন, বলো আমাকে, আমি হো হো চোট খেয়ে পড়ে গেছি। কেটে রক্ত বেরোচ্ছে, ভীষণ জ্বালা করছে। মেঘনার কথা শুনে অভিরাজ ওর পায়ের দিকে তাকায়। অনেকটা কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে। মেঘনা তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই অভিরাজ দ্রুত সাইকেলটা নিয়ে চলে গেল। এখানেই ওর কাকারা থাকে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো একটা মলম আর ব্যান্ডেজ নিয়ে। যত্ন সহকারে ক্ষত স্থানটায় মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। যন্ত্রণায় অভিরাজের কাঁধটা শক্ত করে চেপে ধরে মেঘনা। ব্যান্ডেজ করা হয়ে গেলে ব্যাগ থেকে একটা চকলেট বের করে মেঘনার হাতে দিয়ে বলল, চিন্তা করো না, এক্ষুনি ঠিক হয়ে যাবে।
সেদিনও অভিরাজ ওকে সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। ছুটির পরে নিজের সাইকেলে করে মেঘনাকে বাড়িতে দিয়ে আসে। মেঘনার কাছে জানতে পারে ওর সাইকেল থাকলেও ও চালাতে পারে না, তাই ও একাই একাই হেঁটে হেঁটে স্কুলে যায়। ওর বন্ধুরা সবাই সাইকেলেই যায়, তাই শুনে রোজ মেঘনাকে সাইকেলে করে স্কুলে যাওয়া আসা করত অভিরাজ। কোনোদিন কোনোদিন ওকে সাইকেল চালানো শিখিয়েও দিত। আস্তে আস্তে অভিরাজের কাছে মেঘনা হয়ে ওঠে মেঘুরানি। দুজনে একসাথে স্কুলে যাওয়া আসা করত, একসাথে স্কুলে টিফিন খেত, একসাথে মজা করত। অভিরাজের কৃপাতে সাইকেল চালানো শিখে যায় মেঘনা। তারপর থেকে ও নিজের সাইকেল নিয়ে যেত স্কুলে। অভিরাজ বিদেশ যাওয়ার আগে মেঘনা ওর বাড়িতে ছিল না, মামা বাড়ি গিয়েছিল, তাই ওকে জানানোই হয়নি। ফোন নাম্বারও ছিল না ওর কাছে। দীর্ঘ 10 বছর যোগাযোগ হয়নি ওর মেঘু রানীর সাথে। অভিরাজ তাড়াতাড়ি বাড়িতে এসে সাইকেলটা মুছে নিয়ে চলল মেঘনাদের বাড়ির উদ্দেশ্যে। একরাশ উত্তেজনা ভর করেছে ওকে। মেঘনাদের বাড়িতে ঢুকে ওর মাকে দেখতে পেল অভিরাজ। দীর্ঘ বছর না দেখলেও মেঘনার মাকে চিনতে অসুবিধা হয়নি ওর। মেঘনার মাকে প্রণাম করে পরিচয় দিল সে। মেঘনার মা ভীষণ খুশি হলেন অভিরাজকে দেখে। তারপর মেঘনার কথা জিজ্ঞাসা করতেই বলে উঠলেন, ওই দোতলার কোণের ঘরটা মেঘনার, ওখানেই আছে ও। অভিরাজ দুরু দুরু বুকে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। ওর রানীকে দেখার জন্য ওর মন ব্যাকুল হয়ে আছে। দরজা খোলাই ছিল, মেঘনা বিছানায় বসে কিছু একটা লিখছিল। ড্রেসিং টেবিলে মেঘনার প্রতিবিম্ব দেখে মুখ দিয়ে বেরিয়ে এলো অসাধারণ। হঠাৎ নিজের মুখের সামনে একগাছা চুড়ি দেখে অবাক হয়ে যায় মেঘনা। পেছনে ঘুরে দোকানে দেখতে পাওয়া ছেলেটাকে দেখে অবাক হয়ে যায় সে। বিস্ময় কাটিয়ে বলে উঠল, আপনি এখানে কি করছেন? চুড়িগুলো তো আপনার খুব পছন্দ হয়েছিল, তাই দিতে এলাম, মুচকি হেসে বলল অভিরাজ। আপনি তো আপনার রানীকে দেবেন বলে পছন্দ করেছিলেন, আমি তো বললাম তাকে দিতে, তাকে দিতেই তো এসেছি। মানে আমাকে চিনতে পারলে না মেঘুরানি? অভিরাজের কথাটা শুনে থমকে যায় মেঘনা। অভিরাজদা তুমি? হ্যাঁ মেঘুরানি। অভিরাজের কথা শুনে মেঘনা অভিমান নিয়ে বলে উঠল, কেন এসেছো তুমি এখানে? আমার রানীর সাথে দেখা করতে। আমি কারোর রানী না, অভিমানে মুখটা ফিরিয়ে নেয় মেঘনা। আই অ্যাম রিয়েলি সরি রানী, এই 10 বছর আমি কোনোভাবে যোগাযোগ করতে পারিনি তোমার সাথে, বাধ্য হয়ে আমাকে বিদেশে যেতে হয়েছিল। তুমিও সে সময় মামা বাড়ি গিয়েছিলে, তাই তো তোমাকেও বলে যেতে পারিনি আমি। আমি জানি মামা বাড়ি থেকে এসে তুমি অনেক খুঁজেছো আমাকে। আমি যেতে চাইনি বিশ্বাস করো, কিন্তু আমি নিরুপায় ছিলাম। চলেই যখন গিয়েছিলে তখন ফিরেই বা এলে কেন? মেঘনার কথায় মুচকি হেসে বলল অভিরাজ, আসতে তো আমাকে হতোই আমার রানীর জন্য। আমি কারোর রানী নয়, আমার নাম মেঘনা। হ্যাঁ তোমার নাম মেঘনা সেটা বাকিদের কাছে, কিন্তু তুমি আমার রানী, আমার মেঘুরানী। কষ্ট কি শুধু তোমার হয়েছিল, আমার হয়নি।
এমন একটা দিনও যায়নি যেদিন তোমাকে আমার মনে পড়েনি। খুব কষ্টে ছিলাম এই 10টা বছর জানো তো। তাই তো আজকে বাড়িতে ফিরেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। দীর্ঘ 10টা বছর তোমার থেকে দূরে থেকে বুঝেছি আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। হ্যাঁ রানী, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি ফিরিয়ে দেবে আমায়? আবেগী হয়ে বলল অভিরাজ। অভিরাজের কথা শুনে মেঘনা সকল অভিমান ভুলে গিয়ে ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আমিও তোমাকে ভালোবাসি অভিরাজদা, খুব ভালোবাসি। মেঘনার কথা শুনে হাসি ফুটে উঠল অভিরাজের মুখে। মেঘনার চোখের জলটা আলতো করে মুছে দিয়ে বলল, চলো আজ আমার সাইকেলে করে দুজনে পুরো এলাকা ঘুরব। সবে শুরু হলো ওদের ভালোবাসার পথ চলা। আরো অনেকটা পথ অতিক্রম করতে হবে ওদের। আপনারা সকলেই আশীর্বাদ করুন ওদের। সারা জীবন একে অপরের পাশে থাকুক ওরা। সমাপ্ত।